হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হলো 10:15। আমি একটু আগে আমার অফিসের কিছু কাজ ছিল, যেটা ওয়েব ডিজাইনিং কাজ, যেটা কয়েকদিন আগেও তোমরা দেখেছিলে করছিলাম, সেই কাজটা কমপ্লিট করে উঠলাম। এখন যাবো ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্ট করে আসার পর আমার কালকের ভিডিওটা এডিট করবো, এবং এডিট করার পর সেটাকে মোবাইলে নিতে হবে, মোবাইলে নিয়ে আপলোড করতে হবে। তো চলো, তার আগে ব্রেকফাস্টটা আমি করে আসি। তো ভিডিওটা আমার এডিট হয়ে গেছে, এখন এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, আর এখন বাজে হলো 11:20। তো 11:20 মধ্যে আমার ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার অফিসের কিছু কাজ ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাইরে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট পাঁচিলের ঠিক ওপারে ধোঁয়া উঠছে, ওখানে আগুন লেগে গেছে। তো ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই পাঁচিলের পিছনে বেশিরভাগ নোংরা আবর্জনা ফেলে, এবং মাঝে মাঝেই ওখানে অটোমেটিকই আগুন লেগে যায়, কেউ লাগায় না। তো চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে, কাটাতে যেতে হবে একদিন। আমি কোনো স্পেশাল কোনো দোকানে কাটাতে যাই না, আমি একটা সেলুনে কাটাতে যাই, যেখানে এখন রেট চলছে বর্তমানে চুল কাটাতে 40 টাকা। ঠিক আছে, 40 টাকা চলছে এখন বর্তমানে। আমি ওই দোকানেই কেটেছিলাম, ফার্স্ট যখন কেটেছিলাম অনেক ছোটো তখন ছিলাম, তখন 10 টাকা থেকে কাটা শুরু করেছি, তারপর 20 টাকা হলো, 30 টাকা হলো, এখন 40 টাকা রেট হয়ে গেছে। তো প্রথমে সেলুনটার নাম ছিল হলো মামার সেলুন, পরে সেলুনটা উঠে অন্য একটা জায়গায় শিফট হয়ে যায়, তখন ওখানে সেলুনটার নাম হয়ে যায় সুপার সেলুন। বাট ওখানে সেরকম মানে খুব হাই ফাই নয় যে প্রথমে চুল ফুল ধুয়ে দেবে, তারপরে ভালোভাবে কেটে, তারপরে বলে না সেই ওয়্যাক্স ওয়্যাক্স দিয়ে ভালো করে ইয়ে করে দেবে, সেরকম কিছু না। নর্মাল সেই ছোটোবেলায় আমরা যেরকম কেটে থাকি চুল ফুল কেটে, তারপরে লাস্টে কি যেন পাউডার দিয়ে সে ঘাড়ে ফাড়ে দিয়ে তারপরে চুলগুলো পরিষ্কার করে দেয়, সেরকম টাইপের সেলুন। তো আমি সেরকম সেলুনেই কাটি, তো দেখতে পাচ্ছি চুলগুলো ঠিকঠাকই রয়েছে, কারণ চুল কাটাটা বড়ো কথা না, ভালোভাবে চুল কাটলে নিজেকে যত্ন নিলে সবই ঠিক থাকে। আমাদের এখানে অনেকেই বলছে যে 2 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে, এবং তারপরেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে লকডাউন হয়ে যাবে, কারণ করোনা অনেক ছড়াচ্ছে। তো জানি না এই ব্যাপারে কতটা সত্যি, তো তবুও সবাইকে এখন থেকেই সাবধান হয়ে যাও, মাস্ক পরে বেরো, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বেরো, কারণ লকডাউন হওয়ার থেকে আগে থেকে যদি আমরা প্রিপেয়ার হয়ে থাকি, যদি আমরা ঠিক মতো মেনটেন করি, তাহলে কোনো লকডাউনের প্রয়োজন নেই। তবুও সবার সেফটি নিজের কাছে। তো ভিতরে কীরকম ধুলো পড়েছে দেখেছো, একদম ঝুল ফুল হয়ে, একদম গ্রাফিক্স কার্ডটার উপরে একদম ধুলো ফুলো পড়ে, একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো ভেবেছিলাম এর মধ্যেই পরিষ্কার করবো, বাট হয়ে আর উঠছে না। এখন হিন্দি মুভির থেকে না হিন্দি ওয়েব সিরিজ বেটার করছে, যেমন একটু আগে তাণ্ডব দেখছিলাম, তাণ্ডব করেছে হলো সাইফ আলী খান। তো সাইফ আলী খানের যে তাণ্ডব মানে একটু আগে দেখছিলাম, যাই হোক এখনও পর্যন্ত 4টে এপিসোড দেখেছি। তো মানে একটা মুভি দেখার যে ইন্টারেস্ট না, মানে যে হ্যাঁ মুভি মাত্র 1.5-2 ঘন্টার ইয়ে, কিন্তু এক একটা ওয়েব সিরিজ মানে কি পুরো তোমাকে ধরে রাখছে জিনিসটা। তো যাই হোক, সোজা কথা বলছি, এখনকার হিন্দি সিনেমার থেকে হিন্দি ওয়েব সিরিজ বেটার করছে। তোমাদের কী মনে হয় কমেন্টে অবশ্যই জানাও। এখন বেজে গেছে 1টা, এখন যাবো স্নান করতে, ও স্নান করতে যাওয়ার আগে আজকে দাড়িটা কেটে নেবো, অনেকটা বড়ো হয়ে গেছে। তো চলো স্নান করে আসি, তারপর লাঞ্চ করতে হবে, আপাতত স্নান করে আসি, এসে কথা বলছি। হলো ভাত, ডাল আর আলু ভাজা। সো এখন আমার কাছে 2টো নিউজ আছে, একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ। তো সো ফার্স্টে গুড নিউজটা বলি, গুড নিউজটা হলো যে কার্তিক দার বেবি হয়েছে, আমি কাকা হয়ে গেছি, যাই হোক। তো এটা নিউজটা এ মাসে আসার কথা ছিল, জানি খুব মানে কার্তিক দা বলছিলো যে 2 তারিখের আগেই হবে যা হবে। তো আজ হলো 28 তারিখ, ঠিক, এবং আজকে ফাইনালি কার্তিকদার বেবি হয়েছে, বয় হয়েছে না গার্ল হয়েছে এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো কার্তিকদাকে আমি বলেছি যে হসপিটালে যাব, আমি সম্বুদাও যাবে, সবাই যাবো, বাট এখন করোনার জন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। আর কার্তিকদা বলে 4 দিন পর ছুটি দিয়ে দেবে মা এবং বেবিকে। তো
তখন আমরা বাড়িতেই সবাই দেখে নেবো। তো কার্তিকদার চ্যানেলেও একটা ব্লগ আসবে এই নিয়ে, কার্তিকদার ভিডিও বানিয়ে নিয়েছে অবশ্য, আমাকে বলছিল, তো সেই ব্লগটাই দেখা যাবে। আর ব্যাড নিউজটা হলো এই যে এখন বাজে 2:15, একটু আগে খেয়ে এলাম তোমরা দেখেছো। আর আমার যখন স্নান করে উঠেছিলাম তখন কলেজ ছিল অফিস থেকে, তো অফিস থেকে আমাকে তাড়াতাড়ি আসতে বলেছে, খুব তাড়াতাড়ি, খুব আর্জেন্ট আছে, অনেক কাজ রয়েছে বললো। তো এখন যেহেতু 2:15 বাজে, আমি আর 15 মিনিট পর 2:30 সময় বাড়ি থেকে বেরিয়ে যাবো অফিসের জন্য। এটাই ব্যাড নিউজ যে তাড়াতাড়ি উঠেই বেরোতে হচ্ছে, একটু টাইম পেলাম না আর বেশি ব্লগ করার। তো ড্রেস পরে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, অফিস যাবো। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখো নেক্সট ভিডিওতে। তো দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি যাওয়া যাক।